দিনাজপুরে সদর উপজেলার শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। গ্রামে নতুন মন্দির নির্মাণ প্রকল্পে তাদের এই বিশেষ আয়োজন। তন্ত্রমন্ত্র পাঠে এই পাতা খেলা নতুন প্রজন্মের কাছে অনেকটাই কৌতূহলের বিষয়। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের পাঠানো তথ্য ভিডিওতে পাপিয়া মামুনের ডেস্ক রিপোর্ট। মাঠের মাঝে উৎসুক জনতার ভিড়, আর চার কোণে বসে আছেন চার তান্ত্রিক, অনবরত পাঠ করে চলেছেন মন্ত্র। মাঠের মাঝে বসে থাকা আর বসিয়ে রাখা মানুষ ও সাপরূপী পাতাকে নিজের বশে আনতেই তাদের এই প্রচেষ্টা। আর বশে আনতে পারলেই তিনি হবেন বিজয়ী, জানান দিতে পারবেন নিজের মন্ত্র শক্তি পরীক্ষার। এভাবেই দিনাজপুর সদর উপজেলার শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আয়োজকরা বলছেন, গ্রামে নতুন মন্দির নির্মাণ প্রকল্পে তাদের এই আয়োজন। এখানে মনসার মন্দির আর কালী মন্দির হচ্ছে, এই জন্য খেলাটা আমরা পরিচালনা করলাম। এমন খেলার আয়োজনে পরিতৃপ্ত এলাকাবাসী। আসলে এগুলা খেলা অনেকদিন আগে দেখা গেছিল, শুনছিলাম, তো এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য খেলা, বাচ্চা কাচ্চা, গার্জিয়ান, বয়স্ক লোক সবাই অনেক মজা পাইছে এই খেলা দেখে। আমার মনে হয় এই খেলাটা প্রতি বছর হলে অনেক ভালো হয়। শুধু পুরুষতান্ত্রিক নয়, এই খেলায় অংশ নিতে ছুটে এসেছিলেন নারীতান্ত্রিকও। নির্ধারিত মাঠ ফি দিয়ে খেলায় অংশ নিয়ে তিনি আবার বিজয়ীও হয়েছেন। খেলা শেষে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া তান্ত্রিকদের তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। 300 টাকা মাঠ ফিস দিয়ে আমি খেলায় নামছি। আমাকে এগুলা খেলা খুব ভালো লাগে, আমি মন্ত্র দিয়ে খেলছি। এ বিষয়ে তান্ত্রিকরা বলছেন, মন্ত্র শক্তির পরীক্ষা দিতেই তারা এই খেলায় অংশগ্রহণ করেন। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।